দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আর পরা হলো না এমপির মুকুট। গান গেয়েও মানিকগঞ্জ দুই আসনের ভোটারদের মন জয় করতে পারেননি মমতাজ। আওয়ামী লীগকে আমলিক ও স্বতন্ত্রদের দামি প্রার্থী বলায় পড়েছিলেন সমালোচনার মুখে। যখন নৌকা পায় নাই তখন আওয়ামী লীগ বাদ দিয়ে এখন আমি লীগ হয়ে গেছে, মানে তারে ভোট দেন। নেত্রী একটা কথা বলছিল ডামি, এই ডামি তো ডামি, ডামির কোনো দাম এই দেশের জনগণ দিবে না। সিঙ্গার ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ নেতারা বলছেন দলের তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন, কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিনকে কটাক্ষ করে বক্তব্য দেয়াই মমতাজের পরাজয়ের কারণ। পারিবারিক কলহ এবং নেতাকর্মীদের সাথে তার গরমিল থাকার কারণে বোধহয় সে পরাজিত হয়েছে। মহিউদ্দিন ভাই, সাইদুল ভাই, এগের উনি কয় বা আওয়ামী লীগ, মমতাজের একটা কথার জন্যই উনি আজ পিছিয়ে গেছে। এদিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ টুলু সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন সাবেক এমপি মমতাজের কাছে। মমতাজ বেগম, উনি 15 বছর ছিলেন, ওনার অভিজ্ঞতা, ওনার দার্শনিক চিন্তা ভাবনা সবকিছুই আমাকে পাতিও করে তুলবে এবং উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবে, এই প্রত্যাশা আমি আপনার কাছে করব। রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্য মতে নির্বাচনে 88,309 ভোট পেয়েছেন জাহিদ আহমেদ টুলু। আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন 82,138 ভোট। আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে, সুজন নাইয়া পার কর দুখিনী রাধারে। সময় সংবাদ, মানিকগঞ্জ। যে আমারে করে দিবে পা, আমি তারে দিব গলা হারে হারে ওরে নাইয়া, আমি তারে দিব এরূপ যৌবন রে সুযোগ। Radhare